যারা পৃথিবীতে খুব সাকসেসফুল হইতে চান, একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে চান, না শুধু দুনিয়াতে সেন্সে না আখিরাতে সেন্সেও, আমি একটা বই কি খুবই রেকমেন্ড করি, এটা হচ্ছে স্টিভেন কোভির সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। আপনারা বইটা পড়ে দেখেন, মানে বইটা পড়ে মনে হবে যে বোধহয় নন মুসলিম কোনো একজন মানুষ বইটা লিখছেন, এরকম মনে হবে। এবং উনি এখানে এই কথাটা ইয়ে গোল সেটিংয়ের ব্যাপারে উনি খুব ইয়ে কথা বলছেন, প্রোঅ্যাক্টিভ হওয়ার ব্যাপারে উনি হাইলি রেকমেন্ড করছেন। তো স্টিভেন কোভি সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, এটা হচ্ছে বইটার নাম। আচ্ছা, তো এখন আমি যে জিনিসটা জিজ্ঞেস বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের যে দৈনন্দিন কাজকর্ম, এই কাজকর্মের মাধ্যমে কিভাবে আমরা আসলে আমাদের পার্সপেক্টিভটা চেঞ্জ করতে পারি, কেমনে কিভাবে আমরা আমাদের ডেইলি লাইফ প্রত্যেক দিন নর্মাল যে কাজ সেই কাজগুলোর একটা মিনিং আনতে পারি। প্রথম কাজ হচ্ছে যে নিজেকে জিজ্ঞাসা করা যে আমি এই কাজটা কেন করতেছি। দ্বিতীয় হচ্ছে যে হারাম এলিমেন্টগুলো আছে এগুলোকে দূরে সরে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। তৃতীয়ত হচ্ছে যেই অপছন্দনীয় যেগুলো আছে, যেগুলোকে আমরা মাকরুহ বলি, অপছন্দনীয়, এগুলো বাদ দিয়ে যেগুলো পছন্দনীয় সেই কাজগুলোকে আস্তে আস্তে বাড়ানো। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই, যেমন ধরেন এক ভাই আছেন এখানে, উনি ওনার সাথে আমার একটু কথা হয়েছে, এই জন্য ওনার এক্সাম্পলটা বারবার আনতেছি, বাট এটা প্রত্যেকে আপনাদের ফিল্ডও এটা এফেক্টেড অ্যাপ্লিকেবল হবে। সেটা হচ্ছে ওনার একটা ফার্মেসির দোকান আছে। উনি যখন দোকানটা সকালবেলা খুলতেছে তখন নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আমি এই দোকানটা খুলতেছি আসলে কেন দোকানটা খুলতেছি। এইটার উত্তর যদি হয় যে ভাই আসলে দোকান না খুললে খাবো কি, এটা একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে যে আসলে আমি দোকানটা খুলতেছি কারণ কোনো একজন মানুষ এটা পেইনে আছে, কোনো একজন মানুষ অসুস্থ, কোনো একজন মানুষের কোনো একটা রোগ হয়েছে, যে রোগের কারণে সে কষ্ট পাচ্ছে, আমি আসলে এই লোকটাকে এই মানুষটাকে এমন একটা ওষুধ দিতে চাই, এমন একটা যেন সে তার এই কষ্টটা থেকে, সেই অসুখটা থেকে, তার রোগটা থেকে সে মুক্তি পায়। মুক্তি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু যে আসবাব, যে মাধ্যম, সেই মাধ্যমটা আমি তাকে প্রোভাইড করতে চাই, দিতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর যে আমি কেন করতেছি। কেউ যদি এই উদ্দেশ্যে দোকান খুলেন তাহলে তিনি কি করার একটা সব পাবেন, তিনি মানুষকে সেবা করার জন্য একটা সে সব পাবেন যে আমি একটা মানুষের সেবা করতেছি, উপকার করতেছি। তিনি যদি এই নিয়ত করে দোকানটা খুলেন যে আমি এই দোকানে 100 টাকা আমি বিক্রি করতেছি, এটার মধ্যে আমার 20% কমিশন আছে, তো আমি 20% কমিশনের মধ্যে 5% কমিশন ছেড়ে দিছি কাস্টমারকে, আমার 15% প্রফিট থাকে, এই 15% প্রফিট দিয়ে আমি আমার সংসারের খরচ করি, আমার স্ত্রী সন্তান বাবা মা এদের পিছনে আমি খরচ করি, আমি আমার গরিব আত্মীয় স্বজনের পিছনে খরচ করি, আমি একটা ফকিরকে ভিখারিকে দিতে চাই, আমি একটা মসজিদে টাকা দিতে চাই, আমি একটা মাদ্রাসা চালাইতে চাই, আমার যে হালাল আয়টা হবে এই হালাল আয়টা থেকে আমি ভালো ভালো কাজগুলো করতে চাই। তখন এই যে কাজগুলো সে করতেছে, সারা দিন লোকজন আসতেছে, কথা বলতেছে, ওষুধ বিক্রি করতেছে, এই কাজটা যেটা আদারওয়াইজ খুবই মান্ডেন একটা কাজ ছিল, যেটা একটা হিন্দুও করতো, খ্রিস্টানও করতো, একটা বৌদ্ধও করে, একটা নাস্তিকও করে, সেটার সাথে আমার পার্থক্যটা কি হচ্ছে? আমার পুরো কাজটা ইবাদত হচ্ছে। আমি যতক্ষণ যত ওষুধ বিক্রি করতেছি, যত কথা বলতেছি, যত এফোর্ট দিচ্ছি, প্রত্যেকটা কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করতেছি। এই কাজ এইটার মাধ্যমে, নিয়তের মাধ্যমে পুরো কাজটাকে আমি আমার দিনের 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা আমি যে জায়গাটাতে থাকি, যে কাজটা করছি, সেই পুরো কাজটাকেই আমি ইবাদতে কনভার্ট করতে পারছি। এটা হচ্ছে এক নম্বর ব্যাপার গেল। ঠিক এরকম ধরুন কেউ যদি ছাত্র থাকে, সে পড়াশোনা করছে, কেন পড়াশোনা করতেছে, তার কাছে যেন উত্তরটা থাকে যে আমি যেন কিছু ভালো জিনিস শিখতে পারি। এখানে একজন ভাই আছেন আমাদের, কালাম ভাই, উনি মার্কেটিংয়ের শিক্ষক, তো উনি ওনার মার্কেটিং যে উনি করাচ্ছেন, উনি মার্কেটিং পড়াচ্ছেন স্টুডেন্টদেরকে, উনি ওনার নিয়মটা পরিশুদ্ধ করে নিলেন যে আমি মার্কেটিং পড়াচ্ছি মানুষজনদেরকে যেন আমি দেখাইতে পারি যে মার্কেটিংয়ে এই পার্সপেক্টিভ হালাল, এই পার্সপেক্টিভ হারাম, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো ইসলাম অনুমোদন করে না, এই কাজগুলো করা যাবে, কোনো সমস্যা নাই। এই যে উনি একটা কাজ করতেছেন, মানুষজনকে ইসলামিক ভিউটাও শেখাচ্ছেন মার্কেটিংয়ের পাশাপাশি, এই কথাগুলো ওনার ছাত্রছাত্রীদেরকে বলতেছেন, এর মাধ্যমে কী হবে, এর মাধ্যমে ওনার দৈনন্দিন যে কাজগুলো, যেটা উনি ইউনিভার্সিটিতে টাইম দিচ্ছিল, যেটার বিনিময়ে উনি ইউনিভার্সিটি থেকে স্যালারি পাচ্ছেন, এই পুরো কাজটা ইবাদতে কনভার্ট হয়ে যাবে।
তাহলে আমাদের প্রথম ব্যাপারটা হচ্ছে আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা, আমাদের অন্তরকে জিজ্ঞাসা করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে একদম শুরুতে শিখাইছেন। প্রত্যেকটা হাদিস গ্রন্থের শুরুতে এই হাদিসটা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, ওয়া ইন্নামা লিকুল্লি মরিম মা নাওয়া, এবং মানুষ যা নিয়ত করবে সে সেই অনুসারে ফল পাবে। আপনি যদি নিয়ত করেন যে আপনি নর্মাল একটা জায়গায় চাকরি করতেছেন, চাকরি, আর আপনি যদি নিয়ত করেন যে আপনি আসলে মানুষের সেবা করতেছেন, আপনাকে সেই অনুসারে ফল দেওয়া হবে। আপনি যদি নিয়ত করেন যে আপনি হালাল রুজির জন্য কাজ করতেছেন, আপনাকে সেই অনুসারে সব দেওয়া হবে। এবং এবার আমরা এই হাদিসটা আমরা এরকমও দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে লোকজন মানে কথা হচ্ছে, কথা হইতে হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যে যাও এইটাও সাদাকা। লোকজন সাহাবীরা তো খুবই আশ্চর্য যে মানুষটা তার যৌন চাহিদা মিটাচ্ছে, এটা সাদাকা হয় কেমনে? তো রাসূলুল্লাহ সাল্লাম তখন বুঝিয়ে দিচ্ছেন যে দেখো, তুমি যদি একটা খারাপ মহিলার কাছে যাইতা, হারাম ভাবে যদি তোমার যৌন চাহিদাটা মিটাইতা, এটা কি গুণা হইতো না? তো ওনারা বললো যে হ্যাঁ, তাহলে তো গুণা হইতোই। তো তাহলে হালালভাবে যে যে কাজটা করছে সেটা সওয়াব হবে না? তখন সাহাবারা বুঝলেন যে হ্যাঁ, এটা তো আসলে সওয়াবের ব্যাপার। আমি যখন নিয়ত করতেছি আমি আমার ওয়াইফের কাছে যাব, নিয়তটা হচ্ছে কি আমি নিজেকে হারাম থেকে বিরত রাখতে চাই, তখন এই কাজটাই একটা সওয়াবের কাজ হিসেবে, ইবাদত হিসেবে গণ্য হবে। দ্বিতীয়ত, হারাম যে এলিমেন্টগুলো আছে, আমরা যে কাজগুলো করি এর মধ্যে যদি কোনো হারাম এলিমেন্ট থাকে, হারাম অংশ থাকে, সেই হারাম কাজগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। যেমন কথার কথা, যিনি ওষুধ বিক্রি করেন তিনি একটা ডেড এক্সপায়ার ওষুধ বিক্রি করে দিচ্ছেন, এটা না হারাম এলিমেন্ট। উনি একটা জেনে শুনে একটা কোনো একটা কোম্পানি, নতুন কোম্পানি, তার এসে বলছে যে ভাই তুমি যদি আমার ওষুধটা এত বিক্রি করে দিতে পারো, তোমার আমি এত টাকা কমিশন এক্সট্রা দিব। তো উনি এক্সট্রা কমিশনের লোভে ওই ওই ওষুধের কোয়ালিটি ওনার কাছে, হয়তো ভ্যাকসিন করে ওষুধ চাইছে একজন, এসে উনি বলছেন যে ভ্যাকসিন করে ওষুধ না, এই কোম্পানির ওষুধ আছে, নেন ভাই এটাও ভালো, বলে না ওষুধ ওষুধওয়ালারা, তো এটাও ভালো বলে আপনি কী করলেন, ভ্যাকসিন তো আপনাকে যেটা লাভ দেয় 15 টাকা, আপনি আমার কোম্পানির ওষুধ বিক্রি করেন যে আপনারা লাভ দেয় 30 টাকা, তারপর আবার বাকিতে দিয়ে গেছে। আপনি তো জানেন যে দুইটা এক না, আপনি তো জানেন যে আপনি এটা রেকমেন্ড করলেন কেন, কারণ আপনাকে বেশি প্রফিট দিচ্ছে জন্য আপনি দিলেন চালায়, এটা কি হারাম? আপনি অপছন্দ হারাম একটা কাজ করছেন, সে একটা জিনিস চাইছে আপনি তাকে দিচ্ছেন, আপনি একটা ধোকা দিচ্ছেন, আপনি তাকে এমন একটা কোম্পানির ওষুধ দিচ্ছেন যেটা কোয়ালিটি সম্পর্কে আপনি জানেন না, আপনি তাকে রেকমেন্ড করছেন, রেকমেন্ড করে ওষুধটা দিয়ে দিচ্ছেন। আপনি যদি জেনে শুনে দিতেন সেটা অন্য কথা ছিল। ডিসট্যান্ড ডিসলাইক, যেগুলো অপছন্দনীয়, যেগুলো মাকরু, এগুলো থেকে দূরে থাকতে হবে। যেমন আমি বললাম, এটা নিয়ে অলরেডি কথা বলছি, যে রাতে বললাম যে 12টা পর্যন্ত দোকান খোলা রাখা লাগে, কারণ মানুষজন আসেই 12টার সময়, এটা যে মাকরু অপছন্দনীয় ব্যাপার, আপনি এটা আস্তে আস্তে কমে আনবেন, 12টা থেকে 11টা, 11:30 করেন, 11:30 থেকে 11টা করেন, 11টা থেকে 10:30 করেন, আস্তে আস্তে মানুষজনকে বলেন যে ভাই আমরা আপনি এত দেরি করে আসছেন, এটা তো আসলে এই সময়টা তো আসা উচিত না, দেরি করে ঘুমানোর এই হ্যাজার্ড আছে, এগুলো ক্ষতি হয়। একটা ভিডিও ছাড়লেন, ভিডিওতে মানুষজন দেখতেছে, ওষুধ কিনতে এসে অর্ডার দিয়েছে ভিডিওটাতে দেখতেছে, যেখানে বলা হইলো যে তাড়াতাড়ি ঘুমানোর কী সুবিধা, হেলথ বেনিফিট কী। অপছন্দনীয় একটা কাজ আস্তে 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 কমাইলেন, যেগুলো পছন্দনীয় যেটা মুস্তাহাব সেই জিনিসগুলোর পরিমাণ আপনি বাড়াইলেন। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনের একেবারে মান্ডেন জিনিসগুলা সেগুলোকে আমরা ইবাদতে কনভার্ট করতে পারবো। যেমন আজকে সকালবেলা আপনাদেরকে সবাইকে একটা কাজ দিছিলাম, তাই না, 5টা কাজ লিখতে দিছিলাম। তো এই 5টা কাজের মধ্যে যেমন সলাৎ ছিল, তো সলাৎ আমরা কেন পড়ছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়তেছি। বাজার করা ছিল, বাজার করাটা আপনি কেন বাজার করেন, বাজার করার উদ্দেশ্য এটাই হইতে পারে যে ভাই বাজার না করলে খাবো কি, খুবই অবভিয়াস অ্যান্সার, বাজার না করলে আপনি খাবেন কি আসলেই। তো আরেকটা অ্যান্সার হতে পারে কি, আমি বাজার করতেছি কারণ আমি আমার সন্তানদেরকে খাবার তুলে দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার স্ত্রীর মুখে তুমি যে খাবারটা তুলে দাও এটা সাদাকা, আমি এই জন্য বাজার করতেছি যে আমার স্ত্রীর মুখে, আমার সন্তানের মুখে আমি খাবার তুলে দিতে পারি। এটা একটা দায়িত্ব যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ রসুল এটাকে ইন্সপায়ার করছেন। রাসূলুল্লাহ নিজে বাজারে যেতেন, লোকজন জিজ্ঞেস করছে এই এটা কেমন রসুল, এই বাজারে যায় কেন? তখন আপনি বললেন যে আরে, তখন বলার সময় বসে যে হ্যাঁ আল্লাহ রসুল তো এরকম, উনি বাজারে যাবেন, উনি ঘুমাবেন, উনি বিয়ে করবেন, সব কিছু করবেন, এটা তো আল্লাহ রসুল শুনা, বাজারে যাওয়া শুননা, আমি বাজারে যাচ্ছি। আপনি বাজারে যাওয়ার আগে ইনক্রিজ রেকমেন্ডেড, আপনি একটা হালাল হালাল একটা, আপনি হালাল হারাম কি রিমুভ হারাম এলিমেন্ট, হারাম কি, আপনি বাজারে গেছেন দামাদামি করতেছেন, হয়ে গেছে সমান সমান 1 কেজি পটল হয়ে গেছে, আপনি আর একটা পটল দিয়ে দিলেন, এটা হারাম, দিবেন না। রেকমেন্ডেড মাকরু, রেকমেন্ডেড কোনটা বাজারে যাওয়ার ক্ষেত্রে বলতে পারবেন কেউ? এক্সেলেন্ট, মাশাআল্লাহ, বাজারে দোয়াটা পরে আপনি ঢুকবেন, এটা একটা মুস্তাহাব কাজ, ঢুকলেন দোয়াটা পরে ঢুকলেন, বা যতক্ষণ বাজারে করতেছেন বাজারে যেই, এটার একটা আপনার সওয়াবের একটা রাস্তা ওপেন হইল, যেটা রাসূল আমাদেরকে বাজারে যাওয়ার একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা আমাদের লাইফটাকে চিন্তা করি,
তাহলে আমরা কি করতে পারি? তাহলে এটা আমরা ছোট্ট একটু কাজ রাখি নিজেদের জন্য, যে আপনারা যে কাজগুলো সকালবেলা লিখছেন, কেউ অফিস করেন লিখছেন, কেউ ব্যবসা করেন লিখছেন, কেউ লিখছেন বাচ্চাকে সময় দেন, এরকম যে যেটাই লিখছিলেন সেইগুলোকে আপনি দেখেন যে আপনি এরকম আপনার ওই কাজগুলো নিয়ে আপনি একটু চিন্তা করেন যে আমি এটা কেন করি, সেটা একটু আপনি একটা পয়েন্ট অ্যাড করবেন। আপনি কীভাবে সেটার হারাম কাজ, এর মধ্যে কোনো হারাম এলিমেন্ট আছে কি না, যদি থাকে সেটাকে কেমন করে সরাবেন এটা লিখবেন, আর কোনো রেকমেন্ডেড কিছু মুস্তাহাব কিছু যদি বাড়ানো যায় বাড়াবেন, মাকরুহ কিছু যদি কমানো যায় সরানো যায় তাহলে সরানোর চেষ্টা করবেন, আর যদি না থাকে তো নাই। কিন্তু প্রত্যেকটা কাজ যেটা আপনি সকালবেলা লিখছেন এটা একটু চিন্তা করেন, লিখে চিন্তা করেন যে আপনি কেন আপনি এই কাজগুলা করতেছেন।